নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘর কোণের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করে দিলাম। এই দেখো প্রণববাবু রান্নাঘরের লাইট না জ্বালিয়েই একদম সকালবেলা তার ফল টল সব খাওয়া হয়ে গেছে, ঢুকেছে চা করতে। চা এখন ছাঁকছে, দেখো চা ভেজানো কমপ্লিট হয়ে গেছে, চা ছেঁকে নিয়ে আসছে। এবার চা খাওয়া দাওয়া করবো, তোমরা সাথে থেকো। এই দেখো প্রণববাবু চা নিয়ে হাজির বিছানাতে। এখন নাকি ঠান্ডার সময়, সকালে বিছানায় বসে বসে চা খেতে হয়। ঠিক আছে, না হয় বিছানাতেই বসে গেলাম চা খেতে। আর এই দেখো প্রণববাবু, প্রণববাবু এই শার্টটা খুলছেই না, যেই না বলেছি শার্টটা তোমাকে বেশ মানিয়েছে, চেকটা তোমাকে বেশ মানিয়েছে, আর সে দেখো গা থেকে জামাটা খুলতেই চাইছে না, বুঝতে পেরেছো? দেখো প্রণববাবুর চোখ থেকে। আর আমিও একটা ও গায়ে জল ঢেলে এসে ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই জন্য গায়ে একটা ওড়না চাপিয়ে নিয়েছি। খুব একটা ঠান্ডা ঠান্ডা না, মানে মনে হচ্ছে গাটা শিশির করছে, তাই জন্য ওনাটা চাপালাম। তো সাথে থেকো, এবার চা পান করে নি। হ্যাঁ, আর তোমাদের যাদের চা খাওয়া এখনো হয়নি বন্ধুরা, চা খেয়ে নাও ফটাফট, উঠে পড়ো যারা ওঠোনি এখনো। এখনকার চা চায়ের আড্ডায় তোমাদের কাউকে ডাকলাম না, কেন বলো তো? এখন আমরা এই দুজনে মিলে একটু সুখ দুঃখের গপ্প গুজব করতে করতে চাটুকু খাবো, তো সেজন্য তোমাদের আর কেউ কাউকে ডাকিনি। বিকেলবেলা ডেকে নেবো, ঠিক আছে? না হয় বেলায় যখন চা করব তখন আবার তোমাদেরকে ডেকে নেবো। বন্ধুরা কি বলো, তাই তো? ওই যে প্রণববাবু বেরিয়ে যাচ্ছে, কালকে খুব ঝগড়া হয়েছে তো দুজনে, তাই আজকে সকালবেলায় খুব ভাব হয়ে গেছে, বুঝলে? দেখো তাই পেছন পেছন চলে এসেছি। ওই প্রতিদিনই প্রণববাবু যখন বেরোয় আমি আসলে বাইরে বেরিয়ে আসি, তাই আজকে এসেছি। দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খানিকটা আড্ডা হয়ে গেল, তোমরা দেখতে পাবে না, ওই ওপরে মুনমুন দাঁড়িয়ে আছে জানালায়, আর এখানে এই যে আমাদের দিদি দাঁড়িয়ে আছে মশারি জানলায়, কিন্তু মশারি টাঙিয়ে রেখেছে যাতে আমি দেখতে না পাই, তোমরাও দেখতে পাচ্ছ না। দিদি একটু কথা বলুন, কি কথা বলবো? ওই দেখুন কি কথা বলবো, শোনা গেল না? ওটা আমাদের এই যে পাশের বাড়ির দিদি যে আমাকে কুমড়ো ফুল খাইয়েছিল, মাঝে মাঝে কুমড়ো ফুল খাওয়াই দিদি, যখন হবে তখন কিন্তু আবার খাওয়াবে, যাকে আবার হলে খাওয়াবেন। আচ্ছা প্রণববাবু বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে আমি তো দেখতেই পেলে আমি একটু নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, তারপরে ঘরে ঢুকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি ফুলকপি আলুর তরকারি করছি, ছোট ছোট করে ফুলকপি আলু কেটে নিয়েছি, কালকে রাতেই কেটে রেখেছিলাম। এখানে আমি ওই একটু আদা আর রসুন গ্রেট করে একটু জিরে কাঁচা লঙ্কা কোনাম জিরে শুকনো লঙ্কা আদা রসুন রেড করা আদা রসুন আর একটু দারচিনি ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। এইভাবে আমি কখনো রান্না করিনি, একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দেব না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, দেখা যাক কেমন হয়। এই রান্নাটা কিন্তু আমি ইউকে একটা আপু নিপা আপু ভিডিওতে দেখেছিলাম, সে শুধুমাত্র আদা রসুন গ্রেট করে, ফ্রেশ আদা রসুন গ্রেট করে রান্না করে, খাবারে পেঁয়াজ ব্যবহার করে না,
তাই জন্য তার মত তার সাথে আমি আজকে একটু রান্না করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আর এপাশে আমি খানিকটা রসুন ভিজিয়ে রেখেছি, রসুনটা ছাড়িয়ে রাখবো, রসুনটা ছাড়িয়ে রাখলে একটু সুবিধা হয়। পেস্ট করাই আছে, পেস্ট আর করবো না। আর এখানে আমি মুসুর ডাল রেখেছি, আমার ছেলে বলেছে আজকে যে ডাল রান্না করলে, মুসুর ডাল রান্না করলে অনেকটা ডাল রান্না করবে, মানে বেশি করে ডাল রান্না করতে বলেছে, এক গামলা, সেই জন্য আমি বড় গামলাই নিয়েছি। এখন ডালটা ধুয়ে আমি বসিয়ে দেব। এই যে তরকারিটা তো কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিলাম, এক কাপ গরম জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এক হাত দিয়ে ভিডিও করতে আসলে খুবই কষ্ট হয়। দেখি কত দূর হলো, সেদ্ধ হয়ে গেছে, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। টেস্ট লাইফ উইথ নিপার আপু, দেখো আপুর চ্যানেলের নাম টেস্ট লাইফ উইথ নিপা। তো নিপা আপু দেখো, আমি কিন্তু বলেছিলাম আমি তোমার মতো করে রসুন আর আদা দিয়ে রান্না করব। আজকে আমি রান্না করে খেয়ে দেখব, তোমাকে পরে বলবো কেমন হয়েছে খেতে। এই যে ছড়িয়ে দিয়েছি, এর আগে আমি একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম, চিনি খুবই সামান্য, ব্যাস এটা আমি আর একবার ঢাকা দিয়ে নামিয়ে নেব। ও আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা কিন্তু অবশ্যই নিপা আপুর চ্যানেলটা দেখতে পারো, একটু ভিজিট করে এসো, উনি কিন্তু বেশ সুন্দর সুন্দর রান্না করেন আর দেখতেও খুবই সুন্দর, খুব ভালো লাগে আপুকে দেখতে। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এই দেখো সবজিটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, আমার মেয়ের টেস্ট করা হয়ে গেছে, আমিও একটু মুখে দিয়ে দেখে নিয়েছি। আর এই যে আমি এখন মসুর ডালটা বসাবো, মসুর ডাল ধুয়ে জল ঝরাতে রেখেছি, জলটা ঝরিয়ে নিয়েছি। আর রান্না করব হচ্ছে আদা রসুন গ্রেট করে রেখেছি, লঙ্কা চিড়ে রেখেছি, আর এখানে একটু কালো জিরা হাতে ডোলা ডলা দিয়ে রেখেছি, আর শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কা আর কালো জিরাটা আমি ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা গন্ধ হয়ে আসবে। আমি এবার দিয়ে দেব এই গ্রেট করা আদা রসুন দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, বেশি ভাজা ভাজা করবো না। এই অবস্থায় আমি দিয়ে দেব ডালটা, ডালটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি গরম জলটাও করে রেখেছি, দেখো একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এই যে দেখো জামা কাপড়গুলো সেই থেকে সকালবেলা থেকে ধোয়া পড়ে আছে, এখনো রোদ্রে দেওয়ার সময় হয়ে ওঠেনি। ছেলে বেরিয়ে গেলে তারপরে যে ডালটা কষতে রেখেছিলাম, এবার আমি কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দিয়ে ডালটা নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি এই যে হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। দেখো এইভাবে কারা মুসুর ডাল রান্না করো আমি জানি না, অবশ্য সবাই অনেক ভালো ভালো রান্না করো, আমার আপু দিদি ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর রান্না করে, দেখেছো কীরমভাবে, আপনি বাপ হাতে তাপ লাগলো, অনেক সুন্দর সুন্দর রান্না করে আমি জানি, সবাই আসলে সব কাজই করে, সবাই কাজ জানে, আমার আপুরা তো খুব সুন্দর সুন্দর রান্নাবাড়ি করে, আমি দেখি
কারোরই আসলে কাজের ধরন একরকম নয়, সবাই সবারই কাজ আলাদা আলাদা। জলটা ঢেলে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আর ডালের জন্য আমার কোনো চিন্তা নেই, আমি এবার আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ডাল কিন্তু আপনা আপনি হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার আমি সবজিটা নিয়ে যাচ্ছি, ছেলেকে খেতে দিতে হবে, ও তো বেরিয়ে যাবে। টেবিলে রেখে দিয়ে ওর খাবারটা নিয়ে আসছি। রুটি হচ্ছে, রুটিগুলো সেদ্ধ আটার রুটি, রুটিটা চট করে ওকে দিয়ে দেবো। এই বসে না, অত ঝটপট গুছিয়ে দেওয়ার সময় নেই, ওরও আর ওরমভাবে খাওয়ার সময় নেই। এই যে ফুলকপি আলুর তরকারিটা ওকে দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে। ব্যাস হয়ে গেল, খাবার খেয়ে নাও, খেয়ে নে, নিয়ে নে। ছেলে বেরিয়ে গেল, ছেলে বেরিয়ে গেছে। এই দেখো, আমি বেরিয়ে যাওয়ার পরে আমি জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে শুকাতে থাকুক। আবার চলে এলাম রান্না করে, এবার একটু চা বসাবো, একটু চা খেয়ে নি, মাথাটা খুলবে। মাথাটা খুলেই গেছে অবশ্য, তবু এতক্ষণ ধরে যে এনার্জিটা আমার খরচ হলো সেটা আবার একটু পূরণ করে নিই, তার জন্য একটু বেশি করে এবার আমার চা খেতে, মানে বেশি করে চা খেতে ভালো লাগে। চলে এসো বন্ধুরা, চা বসিয়েছি। এই যে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, আদা গ্রেট করে দিয়ে দিলাম। ব্যাস এবার জলটা ফুটতে থাকুক, আমি একটু ঢাকাও দিয়ে দিলাম। দেখি আমার ডালটা কি অবস্থা, ডালটা কিন্তু একদম হয়ে গেছে, বললাম না চিন্তাই করতে হবে না, ডালটা কিন্তু হয়ে গেল একদম। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে দিয়েছি, হয়ে গেল ডাল, নামিয়ে দেবো এবার। এই যে আমি চা ছেঁকে নিয়েছি, দেখো কাপ ভর্তি করে চা নিয়ে নিয়েছি। হ্যাঁ চলে এসো বন্ধুরা, একদম কাপ ভর্তি করে নিয়েছি, ভাগাভাগি করে খেয়ে নেবো। আর এই দেখো ধনে পাতা লাটি বের করে রেখেছি, এগুলো ছাড়িয়ে নেব, আর ফ্রিজে যে ধনে পাতাগুলো আছে সেইগুলো দিয়ে আমি আজকে বড়া তৈরি করব। ডালটা তো হয়ে গেছে, ডাল বড়া ব্যাস এইটুকু তো রান্না করে নিয়েছি। আগে তো গড়িমসি করে রান্না করতে আসতাম, কিন্তু এখন ঝটপট করে রান্নাগুলো সেরে নিই, কেন বলো তো, তাহলে আমি নিশ্চিন্ত মনে বন্ধুদের ভিডিওগুলো দেখতে পারি, যাদের লাইভ অ্যাটেন্ড করতে পারি। সেই জন্য আমি একটু ঝটপট রান্না সেরে নিলাম, এবেলা তো এইভাবে চালিয়ে দেবো, আবার রাতে দেখা যাবে কি করি। এই দেখো বন্ধুরা, তোমরা হয়তো শুধু বলবে যে আমি বলি, আমি শুধু বলি না, দেখো কালকে রাতে সে এক গাদা শশা কিনে এনেছে, এত শশা তার দরকার, একদম এত শশা একবারে কেউ খায় দেখবে কতটা। আর সে আমি যাতে দেখতে না পাই সেই জন্য ঘরের কোনায় রেখে দিয়েছিল, আমি এখন বের করে নিয়ে এলাম, প্যাকেটটা ছিঁড়েই গেল। দেখো কতগুলো শশা একবারে এনেছে, তার সালাদ খেতে হয় ঠিক আছে, প্রত্যেক দিন যাবে আর এরমভাবে বাজার করলে না আমার বড্ড রাগ হয়। দেখো কতটা শশা, এতগুলো শশা আনার কোনো দরকার আছে একবারে? এই জন্য ঘরের কোনায় রেখে দিয়েছে, আমি কিন্তু কালকে দেখতে পাইনি, আজকে আমি দেখছি কি ব্যাপার, ওই কোনায় কি আছে, একটু গোছ গাছ করছিলাম, এই যে বের করে নিয়ে চলে এলাম। আর এই যে আমাদের নিমকি আর চা চলে এলো, এখন একটু নিমকি করমর করে চা খেয়ে নেবো। চলে এসো বন্ধুরা, অনেক আছে কিন্তু চা, আমরা ভাগযোগ করে খেয়ে নিতে পারবো। আর আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, হ্যাঁ ছোট্ট একটা ভিডিও, জানি না কতটা হবে। আমি সকালবেলার রুটিনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, কথা আমার এলোমেলো হয়ে যাচ্ছে। চা খেতে হবে, মাথাটা কেমন লাগছে,
ভিডিওটা বেশি লম্বা করছি না, এখানে আমার ভিডিওটা শেষ করলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা। ভালো থেকো তোমরা সবাই, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা।